হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালি শো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব আজকের ভিডিওতে কী কী আছে, তো চলো জেনে নেওয়া যাক। 1431 বঙ্গাব্দে 2024 সালে শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলা পঞ্জিকা অনুযায়ী মা দুর্গার বোধন, আমন্ত্রণ, অতিবাস, পরবর্তীকা প্রবেশ, স্থাপন, সন্ধি পূজা আরম্ভ ও সমাপ্ত এবং বলিদানের সময় সবটাই জানব। 2024 সালে তিথি স্বল্পতার কারণে মহা অষ্টমী তিথি পূজা ভোর ভোর অনুষ্ঠিত হতে চলেছে। 2024 সালে দুর্গাপূজার মহা অষ্টমীর পূজা ভোরবেলাতেই সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে অষ্টমীর অঞ্জলি কখন দিতে পারবেন? মহা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় কখন থাকতে চলেছে? 2024 সালে দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী বাংলা পঞ্জিকা অনুযায়ী একই দিনে পড়তে চলেছে। শুনে নেওয়া যাক দুর্গাপূজার বাংলা পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচিটি। ভিডিওটা আমি শুরু করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটা অন করে দেবেন। তো চলো আমি ভিডিওটা শুরু করি। পিতৃবাসে রামায়ণে দুর্গাপূজার বর্ণনা আছে। অকালে দেবতারা মহিষাসুর অত্যাচারে থেকে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল, তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরীর থেকে আগুনের মতো তেজ রশ্মি একত্রিত হয়ে বিশাল আলোকপুঞ্জে পরিণত হয়। ওই আলোকপুঞ্জ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা নিদ্রায় থাকেন, দক্ষিণায়ণের মৃত্তিকা জাগ্রতা করতে হয়, তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নেয়। অকালে পূজা হলে শারদীয়া দুর্গাপূজার আরেক নাম হলো অকাল বোধন। রামচন্দ্র ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দেবী দুর্গাকে পূজা করা হয়েছিল। রামচন্দ্র অকাল বোধন পূজার সূচনা করেছিলেন। সাধারণত আশ্বিন মাসে শুক্লাপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। মনে করা হয় উমা স্বামী গৃহ কৈলাস থেকে কন্যারূপে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে মা বাবার বাড়িতে আসেন, আবার ফিরে যান বিজয়া দশমীতে স্বামী শিবের কাছে। 1431 বঙ্গাব্দে 2024 সালে শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে। দুর্গাপূজা 2024 শুভ মহালয়ায় পড়ছে 10 অক্টোবর বুধবার। মহাষষ্ঠী 2024 বাংলায় 22শে আশ্বিন এবং ইংরাজি 9ই অক্টোবর 2024 বুধবার। ষষ্ঠীর তিথি থাকবে 9ই অক্টোবর সকাল 7:32 পর্যন্ত। দেবীর কল্পরঙ্গ ও ষষ্ঠী পুজো শুরু সকাল 6টা থেকে। ষষ্ঠী পুজোর অঞ্জলির সময় সকাল 7টায়। সন্ধ্যা 5:15 শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী 2024 বাংলা 23শে আশ্বিন 1431 এবং ইংরাজি 10ই অক্টোবর বৃহস্পতিবার। সপ্তমীর তিথি থাকবে 10ই অক্টোবর সকাল 7:25 পর্যন্ত। সপ্তমী পূজার সকাল শুরু 6টা থেকে, নবপত্রিকা প্রবেশ 6:30। সপ্তমী পূজার অঞ্জলির সময় 10টার মধ্যে, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টায়। মহাষ্টমী বাংলায় 24শে আশ্বিন ইংরাজি 11ই অক্টোবর শুক্রবার। মহাষ্টমীর তিথি থাকবে 11ই অক্টোবর সকাল 6:48 পর্যন্ত। অষ্টমী পুজো শুরু ভোর 3টে থেকে। সন্ধি পুজো শুরু সকাল 6:24। সন্ধি পুজো শেষ সকাল 7:12। বলিদানের শুভ সময় হবে সকাল 6:48। অষ্টমী পূজার পুষ্পাঞ্জলির সময় থাকবে সকাল 7:10 থেকে সকাল 10টা পর্যন্ত। এখানে বলে রাখা ভালো, অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়ছে। মহানবমী ও দশমী 2024 পড়ছে একই দিনে, অর্থাৎ 25শে আশ্বিন 1431 ইংরাজি 12ই অক্টোবর শনিবার। মহানবমীর পূজা শুরু 11ই অক্টোবর সকাল 11টা থেকে। নবমীর পুষ্পাঞ্জলির সময় 11ই অক্টোবর দুপুর 1টায়। সন্ধ্যা আরতির সময় 11ই অক্টোবর সন্ধ্যা 6টায়। মহানবমীর তিথি শেষ হবে 12ই অক্টোবর সকাল 5:40 পর থেকে। বিজয়া দশমী একই দিনে, অর্থাৎ দশমী পূজার শুরু 12ই অক্টোবর সকাল 6টা থেকে। মহা বিজয় দশমীর পূজা সমাপ্ত এবং দেবীর গমন সকাল 7:03 মধ্যে।
দেবীর খোটকে গমন ফল ছত্রভঙ্গ, বিজয় দশমী কৃত, খোলা চারণ্যসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। আমি মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়া উৎসব দশমীর দিন গঙ্গা স্নানের সহস্র গুণ ফল লাভ, দশরাম শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা ও উৎসব 2024 সালে 1431 বঙ্গাব্দে তিথি স্বল্পতার কারণে মহা অষ্টমী পূজা ভোর ভোর অনুষ্ঠিত হতে চলেছে। বাংলার পঞ্জিকা অনুসারে ভোর 6:24 মধ্যে মহা অষ্টমীর দিন অষ্টমী পূজার সমাপ্ত হবে। তাহলে প্রশ্ন হলো, মহা অষ্টমীর অঞ্জলি কখন দেওয়া যাবে? যেহেতু ভোর ভোর পুজো সমাপ্ত হচ্ছে, 6:24 পর থেকে সন্ধি পুজো আরম্ভ হচ্ছে, সেই কারণে মহা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সবথেকে ভালো সময় হলো বাংলা পঞ্জিকা অনুযায়ী 6:00 থেকে 6:24 মধ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যেও না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।